বহুল আলোচিত সমালোচিত ইসলামিক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাতির বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করায় চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থী রামিমকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে তার মেজো ছেলে ইসলামিক বক্তা আব্দুর রহমানের বিরুদ্ধে। গত 16 মার্চ মাদ্রাসার ভেতরে এ ঘটনা ঘটে। বর্তমানে নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে রাখা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ ফোনে একের পর এক হুমকি আর অভিশাপ দিয়ে যাচ্ছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও তার বড় ছেলে আব্দুল্লাহ। আপনি তো মুখ দিয়ে বলে দিচ্ছেন, এখন তো মুখ দিয়ে বলে দিলেন কি আমার সন্তানের জন্য ধ্বংস দিক হোক। গেছিলাম ওস্তাদ জি, আমি 12 ঘন্টা আসা 13 ঘন্টা আপনার দরজায় দাঁড়িয়েছিলাম ওস্তাদ জি, আমি নাই পাইনি না ওস্তাদ জি। আপনি যদি আমার নামে কোনো, যদি আপনার ইচ্ছা থাকে আমার নামে কোনো কিছু করার করেন, আমি আমার পুত্রের জন্য আমি লড়াই করবো, সমস্যা নেই। আপনি যে কথাটা বললেন না যে আমার ছেলে ধ্বংস হয়ে যাক, আল্লাহ আমার বিচার করুক, দেখি ঠিক আছে আমার ছেলের আমি ধ্বংস তাহলে চাচ্ছি, তাহলে দেখি আমার ছেলের কতটুকু ধ্বংস হচ্ছে। আমি আপনার কাছে এটা কখনো আশা করেছিলাম না। তার বাবা বলেন ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলেন রামিম। এতেই ক্ষিপ্ত হয়ে পাইপ দিয়ে বেপরোয়া পেটাতে থাকেন আব্দুর রহমান। এ সময় বেশ কয়েকবার রামিম জ্ঞান হারিয়ে ফেলেন। বিনা অপরাধে এমন পাশবিক নির্যাতন কোনোভাবে মেনে নিতে পারছেন না তিনি। অসহায় পিতা এর সুষ্ঠু বিচার চেয়েছেন। পরে আমি আমার সন্তানকে গত বুধবার দিন ঘটনা শুনি কি যে শুনতে পারি, ওকে একটা সামান্য একটা চুরির ঘটনাতে ওকে পাইপ দিয়ে মারা হয়েছে, মেরে অজ্ঞান অবস্থায় ওখানে পড়েছিল 2 ঘন্টা মতন অজ্ঞান করে এবং বমি বমি করে অনেকগুলো, করার পর ওরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ওখানে রেখে দেয়। রেখে দেওয়ার পরে আমি জানার পরে কি আমার সন্তানকে এবং মারার পরে বমি করলো, অভিভাবককে জানালো না, তাদের তো জানানো উচিত ছিল, তো কোন ব্যক্তি মেরেছে একটু জানা দরকার। আমি জানার জন্য নাম্বার সংগ্রহ করি, আমাকে রবিবার দিন সকালে ডাকা হয়, আমি যে কথা বলি, কথা বলার পরে বলে কি ওনার সাথে আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা বলা হয়, আব্দুল্লাহ ভাই আমাকে বলে কি আমার কাছে তো ঘটনা না, এটা হচ্ছে আব্দুল রহিমের কাছে, উনি এটা বিচার করেছে, উনি মেরেছে। তো আমি বলি তাহলে উনি কখন আসবে, তো বিকাল 5টায় আসবে, তো আমাকে বলা হয় বিকাল 5টায় আসবে। আমি ওখানে সকাল 7:15 পৌঁছাই, আমাকে বলা হয় 5টার সময়, তাহলে আমি ওয়েট করছি গেটের বাইরে, আপনি আসলে আমার সাথে যোগাযোগ করবেন, এই কথা বলে আমি বাইরে এসে ওয়েট করি, ওনারা আমার সাথে যোগাযোগ করেন না। 7:55 পর্যন্ত আমি ওদের গেটে ওয়েট করি, ওয়েট করার পরে আমি আমার সন্তানকে নিয়ে থানায় চলে আসি, 8:30 দিকে আসি থানাতে, মামলা আমার দায় হয় রাত্রি 2টার সময় পর্যন্ত ওয়েট করে আমার সন্তানকে ওখানে মামলা লিখে আমি আমার সন্তানকে হসপিটালে অ্যাডমিট করি। আমার সন্তান 2 দিন হসপিটালে অ্যাডমিট ছিল, আগামীকালকে আমি আমার ছেলেকে রিলিজ দিয়ে বাসায় নিয়ে আসছি। বাসায় নিয়ে আসার পরে আমি আসামি এখনও গ্রেপ্তার হয়নি বা থানা কি করেছে সেটাও আমি জানি না, এখন পর্যন্ত থানা আমাকে জানানো হয়নি। এ বিষয়ে নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।